নিকাশি ব্যবস্থা না থাকায় ২৫টি পরিবার জলমগ্ন। ঘটনাটি ঘটেছে খানাকুলের ঘোষপুর এলাকায়। ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষ। যদিও পঞ্চায়েত প্রধান বলছেন ড্রেন করার জায়গা সমস্যার জন্যই সমস্যার সমাধান হচ্ছে না। এখন দেখার ওই অসহায় পরিবারগুলির স্বার্থে স্থানীয় পঞ্চায়েত কি পদক্ষেপ নেন। আরামবাগ নবদিগন্ত প্রাইভেট আইটিআই ভর্তি চলছে, যোগাযোগ 8972955109 অথবা 9734350791। আরামবাগ নবদিগন্ত প্রাইভেট আইটিআই, আরামবাগ মনসাতলা হুগলি। দশমীর পরের দিনই জলমগ্ন হয়ে পড়ল খানাকুলের ঘোষপুর এলাকার ২৫টি পরিবার। পরিস্থিতি এমনই দাঁড়িয়েছে যে বাড়ি থেকে বের হওয়াই দুষ্কর হয়ে উঠছে পরিবারগুলির। দুদিনের বৃষ্টিতে এলাকা জুড়ে হাঁটু সমান জল, বিভিন্ন ড্রেন থেকে বিষাক্ত জল বাড়ির মধ্যে গিয়ে প্রবেশ করছে। প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। স্বাভাবিকভাবেই প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ছেন এলাকার মানুষ। স্থানীয় বাসিন্দা জিয়াউল চৌধুরীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই বিস্তীর্ণ এলাকায় কোনো ড্রেনেজ সিস্টেম নেই। পঞ্চায়েত প্রধানকে একাধিকবার জানানোর পরেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আর এখন এমনই অবস্থা যে বাড়িতে বাস করা দুষ্কর হয়ে যাচ্ছে। বাড়ির মধ্যে জল উঠে এসেছে, বাচ্চারা বাড়ি থেকে বের হতে পারছে না, যে কোনো মুহূর্তে মাটির বাড়ি ধসে পড়তে পারে। হ্যাঁ, ওনাকে দরখাস্ত দিয়েছি এবং ফাঁড়িতেও দিয়েছি, ওনাকে দেখিয়ে সরজমিনে দেখিয়েছি, অথচ এখন পর্যন্ত আমরা প্রায় ২৫টা বাড়ি, আমাদের এখন একদম জল টল হয়ে ম্যালেরিয়া ডেঙ্গু হচ্ছে, কোনো নিকাশি ব্যবস্থা কিচ্ছু করছে না। প্রধানকে বলে প্রধান কোনো কথা শুনছে না। আমরা চাচ্ছি ওই এলাকাটা একদম যেমন পরিষ্কার ছিল পরিষ্কার করা, একজন ওটা টোটাল ঘেরে দিয়েছে, তার জায়গা দিয়ে জল দিতে যেতে দেবে না, কিন্তু আমাদের সমস্ত জল তার বাড়ির জল পর্যন্ত আমাদের ওই জায়গা দিয়ে যাতায়াত করছে। ঘোষপুর পঞ্চায়েত প্রধান শেখ হায়দার আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এলাকায় জল নিকাশি সমস্যা আছে। তিনি সমস্যার সমাধানের জন্য এলাকায় গিয়েছিলেন, কিন্তু জল নিকাশি ব্যবস্থা সম্পন্ন করতে গেলে যে জায়গার প্রয়োজন সেই জায়গা স্থানীয়রা দিতে রাজি নয়, আর জায়গা না দিলে জল বের করাও সমস্যা। সেই কারণেই এলাকাটি জলমগ্ন হয়েছে। এলাকার মানুষ সহযোগিতা করলে সমস্যার সমাধান হবে। উনি তো ড্রেন করতে দেয় নিজের জায়গা দিয়ে, উনি বলছেন পরের জায়গা দিয়ে যাবেন, তাহলে উনি না যদি নিজের জায়গা দিয়ে ড্রেন করতে দেয়, আমরা সরকারি যখন আমরা সবাই গেছিলাম বলছে না আমি এইদিকে ড্রেন করতে দেবো না, তাহলে এখন বাকিটা পুরো ড্রেন হয়ে গেছে, তাহলে বাকিটা ওই জায়গায় তো জল জমবে, তখন উনি করতে দেননি। আর এখন মিডিয়া করলে তো হবে না, আমি তো গিয়েছিলাম ওনার সঙ্গে ঘটনাস্থলে চার দিন আগে, আমি বললাম যে এই সাইড দিয়ে আপনি তাহলে নিকাশি করে দিন, বলছে না এইটা দিয়ে হবে না, এইটা দিয়ে হয় নাকি, একটা মানুষ তার পুরো জলটা ওনার জায়গা দিক দিয়ে অন্য লোককে যেতে দিবে না, ওনার জলটা অন্যদিকে যেতে দিবে নাকি। তবে স্থানীয়রা বলছেন এলাকার মানুষকে নিয়ে কোনো বৈঠকই হয়নি। প্রধান একদিন এসে এলাকা ঘুরে গেছেন, এর বেশি কোনো উদ্যোগ নেওয়া হয়নি। খানাকুল এক নম্বর ব্লকের বিডিও দেবাশিস মণ্ডল জানিয়েছেন প্রধানের সাথে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, প্রতিনিধি দল পাঠাচ্ছেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। নিউজ আজ বাংলা, খানাকুল।